হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে যে প্রতিবেদনটা আমরা এখন আপনাদের সামনে আনতে চলেছি, এইটা কিন্তু অনেকের হয়তো ভালো লাগবে না। তার কারণ আজকে আমরা একটু ক্রিটিসাইজ করব। প্রধানত আমরা কিন্তু এটা করি না, তার কারণ এই সিজন শুরু হওয়ার আগে, অর্থাৎ বাংলা ফুটবল সিজন শুরু হওয়ার আগে আইএফএর কর্তারা যে বার্তাটা আমাদের দিয়েছিলেন বা যে কথাটা আমাদের দিয়েছিলেন যে 26 দলীয় টুর্নামেন্ট হবে, প্রথমবারের জন্য এত বড় টুর্নামেন্ট, আমরা বুক ফুলিয়ে আপনাদের সামনে সেটা বলেছিলাম এবং যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আইএফএর ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমরা দেখতে পাবো ইত্যাদি ইত্যাদি, সেইগুলো কিন্তু হচ্ছে না। মানে হচ্ছে না বলতে কি, 26টা দলের খেলা হচ্ছে এবং দারুণভাবে গ্র্যান্ড ওপেনিং হলো, আমরা সেটা টিভি চ্যানেলে দেখলাম, ইন স্পোর্টস চ্যানেলে দেখলাম, বিদেশি টিভি চ্যানেলে দেখলাম, কিন্তু এই 26টা দলের কম্পিটিশন করার মূল উদ্দেশ্যটা কি? মূল লক্ষ্য তো এটাই যে প্রত্যেকটা বাংলা ফুটবল প্রেমীর কাছে খেলাটা ছড়িয়ে দেওয়া এবং ছোট থেকে, অর্থাৎ প্রত্যেকটা বাঙালি পরিবার থেকে তাদের ছোট ছোট বাচ্চাদের যাতে দেখাতে পারে, দেখো যে এই কলকাতা ফুটবল হচ্ছে, এইখানে তোমাকে কিন্তু অংশগ্রহণ করতে হবে, এই জায়গায় যেতে হবে, তোমাকে টিভিতে প্রত্যেকটা লোক দেখছে, সারা বিশ্বের লোক দেখছে, এইটা কিন্তু প্রধান কারণ প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার। কিন্তু আপনারা যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, এই যে ইন স্পোর্টস চ্যানেলে টোটাল খেলা দেখানো হবে 199টা ম্যাচ 199 টাকায়, খুব ভালো কথা, টাকাটা খুব একটা আহামরি ব্যাপার নয়, আমাদের বাঙালি প্রত্যেকে হয়তো সেই টাকাটা দিতে পারবে বর্তমানে যা পরিস্থিতি। কিন্তু এই ইন স্পোর্টস চ্যানেলটা আপনাকে যদি সাবস্ক্রাইব করতে হয় বা রেজিস্টার করতে হয়, তাহলে কিন্তু যে কোনো কার্ড লাগবে, অর্থাৎ এটিএম কার্ড, মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যা হোক কার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে সেটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এইখানেই আমার একটা প্রশ্ন, যে আমাদের অত্যন্ত পাড়াগাঁ থেকে যেখান থেকে মেনলি কিন্তু প্লেয়াররা উঠে আসছে, প্রত্যেকের কথাই যার কথাই বলবেন না কেন, এখন ভারতবর্ষের মধ্যে যে বাঙালি এক নম্বর, অর্থাৎ প্রীতম কোটালের কথা যদি বলি, সেই প্রীতম স্যারও কিন্তু একদম এরকম নিম্নবর্তী পরিবার থেকে উঠে এসেছিল। তো এই রকম পরিবার থেকে কিন্তু প্লেয়াররা উঠে আসে, তারা কি আদৌ কোনো কার্ড হোল্ডার, তারা কি কোনো কার্ড হোল্ড করে? অবশ্যই করে না। আমি থাকি কিন্তু একটা প্রত্যন্ত জায়গায়, অবশ্যই এটা একটা শহর কিন্তু গ্রাম বেশি শহর, আমি থাকি বর্ধমানের মেমারিতে। তো এইখানে কিন্তু আমি ম্যাক্সিমাম লোককে দেখতে পাই যখন ব্যাংকে কোনো কাজে যায়, তারা কিন্তু কার্ড ব্যবহার করে না, কিন্তু সেই বাড়ির ছেলেমেয়েরাই কিন্তু ফুটবল মাঠে গিয়ে ফুটবলটা খেলে। তাহলে আদৌ কি আমরা তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারছি? এবং তার থেকেও বড়ো কথা, আমার যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভারতীয় ফুটবল নামে, সেই গ্রুপে তো অনেকে আছেন বা আমার হোয়াটসঅ্যাপে চ্যাটে অনেকে কথা বলেন, আপনারা প্রত্যেকে জানেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে শেয়ার করেছি। তো তারা কিন্তু প্রত্যেকে একই প্রশ্ন করছে, দাদা প্লিজ লিঙ্কটা পাঠান, দাদা প্লিজ কী করে আমি এটা করব, আমার কাছে কোনো কার্ড নেই, আমি কীভাবে এটাকে রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করতে পারি, বা আমার বাড়িতে একটাই বড় ফোন কিন্তু আমি কাজে গেলে আমার বাচ্চাটা সেই খেলা দেখতে পাচ্ছে না বা বাড়ির লোকে সেই খেলা দেখতে পাচ্ছে না। তো এত সব কারণ বা এত সবচেয়ে মানে কমপ্লেন যদি বলেন, সেইটা কি আদৌ আইএফএর যে কর্তারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন? আজকে যদি আপনাদের যে নিজস্ব চ্যানেল ছিল ফেসবুক বা ইউটিউব, সেই চ্যানেলে যদি খেলাটা দিতেন, তাহলে কি অধিকতর মানুষের কাছে সেটা পৌঁছে যেত না বর্তমান ইন স্পোর্টের তুলনায়? তাই নয় কি? তো এমনকি এমন একটা চ্যানেলে আমরা দেখছি খেলাটা, ইন স্পোর্টস চ্যানেলে, যে চ্যানেলটা কিন্তু ততটা রেটিংও নয়, যে ওয়ার্ল্ড ওয়াইড বিশাল বড় একটা বিষয় সেটাও কিন্তু নয়। তাহলে কেন আমরা এরকম একটা চ্যানেলের কাছে সত্য নেব? আমরা কি অনেক বেশি টাকা পাচ্ছি অন্যান্য টিভি দপ্তর থেকে? যদি কোনো প্রথম যেন কথা ছিল যে আর প্লাস নিউজ চ্যানেলে দেওয়া হবে, সেটাও দেওয়া হচ্ছে না, তাদের থেকে সত্য অবশ্যই কিছুটা বেশি, কিন্তু আমারই একদম ডবল কিন্তু বেশি তেমন নয়। এবং তার থেকেও বড় ব্যাপার, বর্তমানে ইউটিউব কিন্তু অনেক খরচা করছে, ইউটিউব প্ল্যাটফর্ম প্রচুর খরচা করছে, আমার পরিচিত অনেকে আছেন তারা কিন্তু অনেক ইনকাম করছে ইউটিউব থেকে। আর এই ইউটিউব চ্যানেলে যদি খেলা দেখানো হতো, তাহলে তো ফলোয়ার সংখ্যা অনেক বাড়তো, সাবস্ক্রাইব তো আগের বছরই দেখেছেন আপনারা, আমি বিশেষ করে আইএফএ কর্তাদের কথা বলছি যে কতটা আপনাদের সাবস্ক্রাইব বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি খেলাটা দেখানো যেত না ইউটিউবে? যাই হোক, এইসব প্রশ্ন আমার কাছ থেকে ছিল। আমার মনে হয় যে যেহেতু 26টা দলের হচ্ছে, একটা দারুণ ইম্প্যাক্টের হচ্ছে প্রত্যেকের মধ্যে,
একটা দারুণ ধামামা বেজে উঠেছিল, কিন্তু এই খেলা শুরুর পর বা খেলা শুরুর কদিন আগে থেকে আমরা যখন ইনস্পোর্টে খেলা হবে শুনলাম, অন্যান্য কোথাও দেখতে পাবো না শুনলাম, ফ্রিতে দেখতে পাবো না শুনলাম, জানি হয়তো আপনারা এখন অনেক প্রফেশনালভাবে বলবেন যে ফ্রিতে এখন কি অনেক কিছু হয় ইত্যাদি ইত্যাদি, অবশ্যই হয় না। কিন্তু গ্রাম বাংলার ফুটবলের যদি উন্নতির কথা ভাবেন, গোটা ভারতবর্ষে যদি ফুটবলের উন্নতির কথা ভাবেন, এখনও কিন্তু ফ্রিতে আপনাদের দেখাতে হবে। অ্যাটলিস্ট প্রথম দুটো সিজন 26টা টিমের এত বড় একটা কম্পিটিশান করে কিন্তু আপনাকে ফ্রিতে দেখাতেই হতো, এবং প্রত্যেকটা মানুষের কাছে সেই জায়গাটা পৌঁছে দেওয়া উচিত ছিল যে আপনারা কিন্তু 2 বছর পর এইটা আপনাকে এত টাকা রেজিস্ট্রেশন করতে হবে, এত টাকা সাবস্ক্রাইব করতে হবে, তারপরে দেখতে পাবেন। এটা কিন্তু একটা প্রসেস অনুযায়ী মেনটেন করলে আমার মতে মনে হয় ভালো হতো। যাই হোক না কেন, অনেক কিন্তু কাটাছেড়া করলাম। তো যাই হোক, পরশু দিন কিন্তু প্রথম কলকাতা ফুটবল লিগের খেলা হয়, যেখানে সারদান সমিতিকে ডায়মন্ড হারবার 2-0 গোলে হারায়। দুটো গোলের মধ্যে করেন দুটোই সুপ্রতিম এবং সুপ্রিয়, দুজনে কিন্তু বাঙালি প্লেয়ার, এবং তারাও কিন্তু খুব যে আহামরি ঘর থেকে উঠে এসছেন তাই কিন্তু নয়। যাই হোক না কেন, ডায়মন্ড হারবার প্রথম ম্যাচে জিতে দারুণভাবে শুরু করলো। আমরা যেমন আশা করেছিলাম ডায়মন্ড হারবার শুরু করবে, সেইভাবে শুরু করলো। আর আইএফএ কর্তাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি যে প্লিজ এই দিকটা দেখুন, আর আমার দর্শকদের কাছে, আমাকে যারা ভালোবাসেন, আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন, তাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আইএফএ কর্তাদের কাছে পৌঁছায়। দেখুন, তারাও হয়তো বেশ কিছু জিনিস ভেবেছে বা বেশ কিছু জুনের কথা শুনে এই মানে প্রস্তাবটা বা এই পদক্ষেপটা নিয়েছে। তারা হয়তো এখন এই আমাদের এই ভিডিওটা জানার পরে বা ভিডিওটা শোনার পরে তারাও কিন্তু বুঝতে পারবে, হ্যাঁ কোথায় আমরা হয়তো একটু পিছিয়ে রয়েছি, বা কোথায় আরেকটু যদি বেশি দূরদৃষ্টি সম্পন্ন হতে পারতো তাহলে হয়তো ভালো হতো। আমার মনে হয় তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই যে প্রবলেমটা শর্ট আউট করবে এবং সঠিক নির্দেশনায় ঠিকঠাকভাবে পরিচালনা করবে। এই বলে আজকের ভিডিও আমরা শেষ করছি, এখনকার জন্য টাটা।